বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নাম, যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে একের পর এক অসাধারণ সিনেমার মন্তাজ। সে নাম আদর দেন সৃজিত মুখার্জি। আজ তার জন্মদিনে সঙ্গীত বাংলা উইশেস হিম আ ভেরি হ্যাপি বার্থডে। আজকের এই আনন্দের দিনে ফিরে দেখব তার পরিচালিত সিনেমা গুম নামে, শুনে নেব তার বলা কিছু কথা সঙ্গীত বাংলার পর্দায়। এই সিনেমার নামকরণ নিয়ে কি বলবেন তিনি? গুমনামি ইজ দ্য নেম অফ আর মুভি, বাট ইটস নট গুমনামি বাবা, অ্যান্ড দিস ডিফারেন্সিয়েশন ইজ ভেরি 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 ক্রুশাল। নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু বা অন্তর্ধানের তিনটে রহস্য আছে, তিনটে থিওরি আছে এই রহস্যটা নিয়ে। একটা হলো প্লেন ক্রাশ থিওরি, যে উনি প্লেন ক্রাশে মারা গেছিলেন 18 আগস্ট তাইওকু বিমানবন্দরে। আরেকটি হলো ডেথ ইন রাশিয়া থিওরি, যে রাশিয়ায় উনি মারা গেছিলেন। তৃতীয়টা হলো গুমনামি বাবা থিওরি, এখানে বাবা শব্দটা থাকা খুব জরুরি, এই জন্য কারণ গুমনামি বাবা একজন ব্যক্তিকে অ্যাড্রেস করে যার অ্যাকচুয়াল নাম ছিল ভগবানজি। এবার আমার ছবি এই তিনটে থিওরিকে নিয়েই ডিল করে, এবং আমার ছবির ভিত্তি বা আধার হলো মুখার্জি কমিশন। এই মুখার্জি কমিশনে দুটি চরিত্র, একজন প্লেন ক্রাশ থিওরিতে বিশ্বাস করে, একজন গুমনামি বাবার থিওরিতে বিশ্বাস করে। তারা তর্কাতর্কি করে একে অপরের সঙ্গে, সেখান থেকে ফাইনালি মুখার্জি কমিশন তার ফাইনাল ভার্ডিক্ট দেয়, যেটা আমরা সবাই জানি কি ইতিহাসেই আছে। সো এই ছবিটির নাম গুমনামি দেওয়ার কারণ ইজ গুমনামি মিনস আননোন, অজানা, অচেনা। এবং এই তিনটে থিওরি কিন্তু খানিকটা অজানা এবং অচেনা, কারণ 100% কেউই কিছু বলতে পারছে। এই সিনেমার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সে কাস্টিং নিয়ে কি বলবেন? ছবির কাস্টিং অবভিয়াসলি ওয়াজ ভেরি ক্রুশাল। এবং প্রথমেই এক বছর আগে যখন আমি এই চিন্তাটা আসে যে হু উইল বি দ্য মেন গাই, যে যিনি নেতাজির রোলটা করবেন এবং যিনি থার্ড থিওরিতে গিয়ে গুমনামি বাবার রোলটা করবেন, তো প্রথমেই আমার যেই নামটা মাথায় আসে সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নেতাজির যে লার্জার দ্যান লাইফ ক্যারিজমা, ক্যারিজমার অভিনয় করাটা খুব ডিফিকাল্ট, আইদার ইউ হ্যাভ ইট অর ইউ ডোন্ট। অ্যান্ড বুম্মাদা আমার মনে হয় হ্যাজ দ্যাট ইন উডলস, মানে স্ক্রিন প্রেজেন্স বা ক্যারিজমা, সো সেইটাকে ইউটিলাইজ করা, সেই লার্জার দ্যান লাইফ ব্যাপারটাকে ইউটিলাইজ করা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুরো লুকটা এই সিনেমাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল? আমার যেটা মনে হয় যে ধরো হাইট, হ্যাঁ অবভিয়াসলি দ্য হাইট ডাজেন্ট ম্যাচ, বাট হাইট ইজ সামথিং উইচ ইউ ক্যান ম্যানিপুলেট ইন ক্যামেরা, মানে লো অ্যাঙ্গেল শট নিয়ে হিল দিয়ে করে করে নেওয়া যায়। কিন্তু মুখের শেপটা ইজ সামথিং ভেরি ক্রিটিক্যাল, যেটা আমার মনে হচ্ছে টেকনিক্যালি প্রস্থেটিক্স এবং এই ফাইনালি আমরা যে অর্থোডেন্টিস্ট্রিটাও ইউজ করেছি চিক প্যাডের বদলে, এইটা করে যে মুখের শেপটাকে অ্যাপ্রক্সিমেট করা, এইটা আমাদের কাছে আমার মনে হয় বিশাল বড় চিন, মানে সত্যি মানে এখানে যে পৌঁছাতে পারবো এটা কিন্তু আমি নিজেও মানে খুব মানে খুব একটা শিওর ছিলাম না। বাট ইয়েস, আফটার দ্য রিলিজ অফ দ্য টিজার অ্যান্ড ট্রেলার অ্যান্ড লুকস অ্যান্ড হোয়াট এভার, হ্যাঁ এখন মনে হচ্ছে ইউ ওয়্যার রাইট, মানে ইউ ওয়্যার রাইট বেসিক্যালি। We might have lost the war, but the battle against the British will continue till we are free. বাইশে শ্রাবণ থেকে দ্বিতীয় পুরুষ, জুলফিকার থেকে গুমনামির মতন অসাধারণ সব সিনেমা তিনি উপহার দিয়ে গেছেন আমাদের এত বছর ধরে। এই আশায় রাখি এরকম আরো অনেক সিনেমা উপহার পাবো আমরা তার কাছ থেকে, এবং আবারও উই অল উইশ হিম আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। সুভাষ জি, সুভাষ জি।